দেখা যাক ছোট আর বড় কালকের জন্য কি ভেবে রেখেছে। আমার হয়ে গেছে। আর আমারও। হ্যাঁ, আমাকে পুলিশের মতো দেখতে লাগছে। সবথেকে ভালো চাকরি পুলিশে, কারণ আমরা সবাইকে সাহায্য করি। আমার মনে হচ্ছে তুমি ভুল বলছো, তোমার কথার মানে নেই। হ্যাঁ, বাচ্চারা তোরা কি করছিস? আজকে মিস ব্যানার্জি আমাদের খুব মজাদার হোমওয়ার্ক দিয়েছেন। আমাদেরকে নিজেদের পছন্দ মতন কাজ খুঁজতে হবে, তাই আমি এই শহরের নতুন পুলিশ অফিসার। এই দাঁড়াও, বেকার হওয়া বেশি মজাদার। মা, তোমার কি মনে হয়? আমার মনে হয় দুজনের কাজই খুব ভালো। সাবাস বাচ্চারা, সাবাস। তুই একটু অপেক্ষা কর, আমি বাজি রাখতে পারি, আমার কাজ দেখে তোর হিংসে হবে। ছোট, যখন আমি যা ইচ্ছে কেক খেতে পারি, তখন আমার হিংসে কেন হবে? অতিথিদের জন্য সবকিছুই প্রায় তৈরি হয়ে গেছে। দেখে তো খুব ভালো লাগছে। এই কাজে তুমি আমায় সাহায্য করবে? এই সবগুলোই কলার মতো খেতে। হ্যাঁ মিস অরোরা। ছোট, চলো আমরা ঘুরতে যাই, আমাদেরকে তো নজরও রাখতে হবে, চলে এসো। তুমি ঠিক আছো? তোমার গাড়ি খুব ছোট। তোমার গাড়ি ওখানে দাঁড়িয়ে, যাও ওখানে বসে পড়ো। বা, দারুন, গাড়িটা খুব পছন্দ হয়েছে, চলো যাই। হ্যালো ছোট। রাজকুমার লাল্লু, তুমি তো পিঙ্কির বাবার কাছে কাঠের কাজ শিখছিলে না? আমার তো আজকে ছুটি। এটা দেখে টেস্টি মনে হচ্ছে। এদিকে দেখো, এগুলো হচ্ছে কলার স্বাদের মতো ব্রেড। আমার তিনটে চাই। ঠিক আছে। ও নিজের কাজটা কি সুন্দরভাবে করছে। অসংখ্য ধন্যবাদ, বাই, আবার দেখা হবে। এটা তোমার জন্য, অনেক পরিশ্রম করেছো, খেয়ে নিও। খাবার দাও, খাবার দাও। এইদিকে। ঠিক আছে, এখানে আমি বদমাশদের ধরার জন্য প্রস্তুত। এই চিহ্নগুলো খারাপ হয়ে গেছে, এগুলোকে আবার রং করতে হবে। ঠিক আছে, এটাতে হয়ে যাবে। কি হয়েছে, তুমি কোনো সমস্যায় পড়েছো? ধন্যবাদ, চলো আবার নজরদারি করি আমরা। কত কাজ করলাম। কেমন আছিস দাদা, কি কাজ চলছে? আমি পরিষ্কার করছি। আমি জঙ্গল রক্ষা করছি। না 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 না, আমার ব্রেকের সময় হয়েছে, আর আমার কাছে কেক আছে। আমার কাছে আমার স্কুটার আছে, আর পরিষ্কারের কাজও আমাকে করতে হয় না। সুইটস বেকারি। আচ্ছা বড়, আমার কথা শোনো, আমার কাছে বড় অর্ডার এসছে, পাঁচটার মধ্যে সব তৈরি করে ফেলতে হবে। যদি আমরা তাড়াতাড়ি কাজ করি তাহলে আমরা এই অর্ডারটা দিতে পারবো। আমাদের কিছুটা আটা কিনতে হবে, চলো। আমার
বলছেন? আচ্ছা আচ্ছা, ক্ষমা করবেন, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। মিসেস অরোরা, উনি মিসেস উইকম্যান ফোন করেছিলেন, উনি কাল যে অর্ডার করেছিলেন সেটা উনি এখনো পাননি। ওহো, আমি তো একদম ভুলে গেছিলাম। আর আজ আমাকে এই বড় অর্ডারের জন্য কাজ করতে হবে। বড়, তুমি কি এটা পৌঁছে দেবে? নিশ্চয়ই, কেন নয়। বৃষ্টি পড়ছে। আরেবার হয়ে গেল, এটা থাকলে কারুর কোনো ক্ষতি হবে না। এই কাজটা তো আমি যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক কঠিন। বৃষ্টি থেমে গেল। বড়, হ্যালো মিস শীলা। ছোট, এখানে আমরা বসে একটু আরাম করি। আমি ক্লান্ত হয়ে গেছি, আর এখন আমি কোনো বড় কেস সলভ করিনি। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি, আমরা সোজা ওখানে আসছি। হ্যাঁ, বড় কেস। হুম, ছোট তুমি তৈরি তো? হ্যাঁ, আমি একদম তৈরি খারাপের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য। কোনো বদমাশ আমার হাত থেকে এসব তোমায় করতে হবে না। আমরা তো শুধু বেড়ালের এই ঝুড়ি খুঁজতে যাব, বুঝলে তো বিং? আমাদেরকে শুধু এটুকুই করতে হবে। একদম, ঝুড়ির গায়ে ওর একটা হুবহু ছবি লাগানো আছে। চলো যাওয়া যাক। বড়, আমাকে একটু দুধটা এনে দাও তো। আনছি। ধন্যবাদ। এই নিন। খুব ভালো, একটু জ্যামটা আনো এবার। এক্ষুনি আনছি। আরেকটা জ্যামের শিশিটাও আনো। এই তো আনছি। ছোট, আমি পেয়ে গেছি, এখানে এসো। সব বুঝে গেছি, এখানে এসো, এদিকে। আমার জন্য দাঁড়াও, আমিও আসছি। আমরা কি খুঁজছি? হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। চলো যাওয়া যাক। বিদায়, আমি আসছি। কাজ শেষ হয়েছে। বড়, চলো এই শেষ কেকটা ডেলিভার করে আসি। চলুন। মিস অলিভিয়া। শোনো শেরিফ, আমি এই ঝুড়িটা পেয়ে গেছি। ছাগলের শিং পেয়ে গেছি, এটা বুড়ো বিড়ালের। যাক, এখন একটু বিশ্রাম করতে পারবো। ছোট, সারা দিনের অর্ধেক কাজই করেছি আমরা। আরো আছে বুঝি। হ্যালো মিস শীলা। ও হাই। ধন্যবাদ, আবার দেখা হবে। শিগগির দেখা হবে। বাচ্চারা ডিনার করে নে। এইভাবে কর না, এটা ঠিক হচ্ছে না। শোনা আমার, কেমন আছিস তোরা? কাজ করে কেমন লাগলো? অনেক পরিশ্রম করতে হয়। বড় কেস সলভ করা ছাড়াও পুলিশের আরো অনেক কাজ থাকে। কিন্তু আমি আমি অনেককে সাহায্য করেছি। বেকারির কাজ করা মানে সারাদিন বসে কেক খাওয়া নয়। মিসেস অরোরা অনেক বেশি পরিশ্রম করেন। আমরা ওনাদের জন্য এই ব্যাজগুলো বানিয়েছি। খুব সুন্দর হয়েছে মিসেস অরোরা আর মিস শীলার জন্য। যেমনটা আমি ভেবেছিলাম কাজ তার থেকে আলাদা ছিল, কিন্তু কোনো ব্যাপার না, কারণ আমার খুব ভালো লেগেছে এই কাজগুলো করে। কিন্তু আমরা খুব পরিশ্রম করেছি। সোনা মানিক, তোরা, তোদের নিয়ে আমি গর্বিত। সবসময় সহজ হয় না। নিজের বাবা মাকে জিজ্ঞেস করো যে ওনারা কি কি করেন। ওনারা খুব পরিশ্রম করেন, তাই না বন্ধুরা? আবার দেখা হবে।